সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার চতুর্থ দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনটি ম্যাচে বড় ব্যবধানে জয় হাসিল করে আসরের সেরা তিনটি দল। পঞ্চায়েত মাঠে ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দির 9 উইকেটের ব্যবধানে মধুবন ডুকলি স্কুলকে হারিয়ে দেয়। দ্বিতীয় ম্যাচটিতে বিদ্রোহী কবি নজরুল বিদ্যা মন্দির 6 উইকেটের ব্যবধানে মহাত্মা গান্ধী স্কুলকে হারিয়ে দেয়, যার কারণে বিজয়ী দুটি দল নিজেদের দ্বিতীয় জয়ের সুবাদে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যায়। অন্যদিকে দিনের তৃতীয় ম্যাচটিতে রবিশঙ্কর বিদ্যা মন্দির 32 রানের ব্যবধানে ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলকে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেয়। তিনটি ম্যাচকে ঘিরে স্কুল পড়ুয়া ক্রিকেটারদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ২৫ বছরের মনিকা বাত্রা উঠে এলেন বিশ্বের ক্রমতালিকার 25 নম্বরে। সৌদি আরবে সদ্য সমাপ্ত প্রতিযোগিতায় বিশ্বের 2 নম্বর এবং 14 নম্বর খেলোয়াড়কে হারিয়েছিলেন মনিকা, যার কারণে ভারতীয় টেবিল টেনিসের ইতিহাসে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন এই তারকা। বিশ্বের ক্রমতালিকার 39 নম্বর থেকে 15 ধাপ উপরে উঠে এলেন মনিকা বাত্রা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। টি-20 বিশ্বকাপের পর আবারও পরিবর্তন হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের কোচ। বিসিসিআই নতুন কোচ খোঁজা শুরু করেছেন, সেক্ষেত্রে পুনরায় কোচিংয়ের দায়িত্বে আসতে চলেছেন বর্তমান ধারাভাষ্যকার এবং প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতীয় দলের নির্ভরযোগ্য স্পিনার রবিচন্দ্র অশ্বিনের এক প্রশ্নের উত্তরে এমনই ইঙ্গিত দিলেন প্রাক্তন কোচ এবং বর্তমান ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। পক্ষকাল পরে শুরু হবে টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। তার আগে উন্মোচন হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের জার্সি। সরকারিভাবে এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহ, অধিনায়ক রোহিত শর্মা সহ আরও অনেকেই। জার্সি উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। দোসরা জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ প্রতিযোগিতা। এই প্রথমবার আসরের অংশ নিচ্ছে মোট 20টি দল। 7 জুন আসরের অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আসর শুরুর আগে নতুনভাবে চমক দিল বাংলাদেশ দল। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করল 15 সদস্যদের নামের তালিকা। দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন এবং সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ। গোটা দলকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ আশাবাদী এবারের এই আসরের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।